হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার মেয়ে এখন আমাদের গাছ থেকে আম পাড়বে। ও ছাদে উঠে গেছে আম পাড়ার জন্য। দেখি ও কয়টা আম পাড়তে পারে। বড় একটা লাঠি নিয়েছে আম পাড়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আম। কিন্তু গ্রামের বাড়িতে আসলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, কারণ প্রচুর আম দেখা যায় গাছে গাছে। আমাদের গাছে প্রচুর আম ধরেছে, আমাদের অনেকগুলো গাছ, আম গাছ। তো এগুলো কিন্তু মালাই গাছ, এগুলো পাকলে খুব টেস্ট হয় খেতে। এখানে একটি আম পেরেছে, ও আমাকে পাতে দিচ্ছে না, ও নিজেই পেরেছে। কত বড় বড় জুতা পরে এসেছে ছাদের মধ্যে, যদি পড়ে যায়। আর একটা পেরেছে, নিচে পড়ে গেছে, ও যে আনতে গেছে। এই যে আম্মু। হ্যাঁ এটাই। এই দুইটাই চলবো, আর আর পারো না, এবার নিয়ে আসো। এত আমবাতা আজকে খাইবে তুমি? কে বলছে? আমার মেয়ে আরও আম পারবে, তো এতগুলো আম কি করবে পেরে? আমাকে বলতেছে ভর্তা বানিয়ে দিতে। আমের ভর্তা একটু রাগ করে এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো আমের ভর্তা এখন বানানোর সময় নেই, আমি বলছি। তো এখন যাব ঘাটলায়, আমাদের পুকুর ঘাটে। তো আমাদের পুকুর ঘাটে আবার পানি আছে এখন, কিন্তু পুকুরের পানি সব ফেলে দিবে, মাছ ধরে ফেলবে। তো এখন পানি আছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে একটি আনারস গাছে আনারস ধরেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তবে আনারসটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের পুকুরের পানিগুলো সব ফেলে দিয়েছে মেশিন দিয়ে। আর এখন সবাই মাছ ধরাধরি করছে, মাছ ধরছে এই কাদামাটি দিয়ে, সবাই মাছ ধরছে কি আনন্দ করে। তো এখন তো একদম পানি শুকিয়ে গেছে মেশিনের মাধ্যমে আর কি, পানিগুলো সব ফেলে দিয়েছে। সকাল ভোরবেলা আর একটু পানি ছিল, তখন জাল দিয়ে ওরা, মানে গ্রামের ভাষা বলে মাছ ছাক দেয় যেটা আর কি, জাল দিয়ে ধরে বড় বড় মাছগুলো ধরে ভোরবেলা আড়তে নিয়ে বিক্রি করে ফেলেছে। আর এখন যে মাছগুলো আছে সেগুলো ধরা হচ্ছে। তো এগুলো দেখিয়ে দিব কী কী মাছ ওরা ধরে। আবার যাইতেছে ঈদ শেষ। তো সবাই এখন যার যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকাতে চলে যাচ্ছে, আমরাও তাই চলে যাচ্ছি। তো বেঁচে থাকলে আবারও ঈদে বাড়িতে আসব আপনাদের সাথে, আবারও বাড়ির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় চলে যাচ্ছি, বাসায় চলে আসলাম। আমাদের পাখি, আমার ছেলের হাতে পাখিটা বসে আছে, আমাদের খরগোশটাও আছে ভাইয়ার বাসায়।